সাবস্ক্রাইব করুন পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড ডট পলাশ বোস চ্যানেলটিকে, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। সর্বদা নিজের শক্তির ওপর ভরসা রাখার ট্যালেন্ট তৈরি করুন, কারণ সাহারা যতই মজবুত হোক না কেন, একদিন ঠিকই আপনাকে একা ছেড়ে দেবে। ফাঁপা কলসেই সর্বদা বেশি শব্দ করে, ভরা কলসি আওয়াজ করে না। খুব সহজেই আমরা অপরের সমালোচনা করতে পারি, কিন্তু নিজের দোষ ত্রুটি খোঁজার দিকে আমরা কখনোই দৃষ্টি দিই না। যদি জীবনে কখনো খারাপ সময় না আসতো, তো আপনজনের মধ্যে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপনজনের কখনোই খোঁজ পাওয়া যেত না। হারার আগে সাহসের সাথে লড়াই করে যান, কিন্তু লড়াই না করে কখনোই হার মেনে নেবেন না। এমন পরিস্থিতিতে ভালো কি আর মন্দই বা কি, যেখানে অপরাধী নিজেই প্রশ্ন করে কি হয়েছে। লোকের সাথে লড়াই করা ছেড়ে দিন, কারণ সম্মান ঈশ্বর দেন, লোকেরা নয়। আপনি চাইলে কুঁড়ে ঘরেও থাকতে পারেন, আবার রাজপ্রাসাদেও থাকতে পারেন, এটা আপনার ভাগ্যের ওপর নির্ভর করে না, আপনার সিদ্ধান্তের ওপর নির্ভর করে। আমাদের বিবেক সর্বদা সত্যতার সুগন্ধ দ্বারা ভরে থাকা উচিত, কারণ কাগজের ফুলে প্রজাপতি কখনোই বসে না, গাছ কাটার সম্ভাবনাই থাকতো না যদি কুড়ুলের পেছনে কাঠের হাতল না থাকতো। এই দুনিয়া খুবই কঠিন, আপনার উপকার ভুলে আপনাকে একদিন ঠিকই ধোকা দিয়ে দেবে। এই টাইপের লোক যখন আমাদের হারাবে, তো বিশ্বাস করুন প্রচুর আফসোস করবে তারা একদিন। যদি মৃত্যুর পরেও বেঁচে থাকতে চান, তো একটি কাজ অবশ্যই করে যাবেন, পড়ার জন্য কিছু লিখে যাবেন বা লেখার মতো কিছু কাজ করে যাবেন। যখন কেউ আপনাকে ছেড়ে চলে যেতে চায়, তাকে যেতে দিন, কিন্তু আপনি এমনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করে দেখান যাতে সে পরে আপনার সামনে এসে দাঁড়াবার সময় নিজের যোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ করে। যদি কোর্সগুলো ভালো লাগে, এই অডিও বন্ধুদের সাথে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপে শেয়ার করুন, আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর এই টাইপের মোটিভেশন অডিও কোর্স পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আমি আপনাদের চিরবন্ধু পলাশ বর, রেইকি ও শক্তিশালী এনার্জি হিলিং টিচার। নমস্কার।